সে বলছে যে ফেসবুকে লাইভে কাপড় চোপড় বেচা তারা নিজেদেরকে উপস্থাপিকা মনে করে, এরকম একজন উপস্থাপিকার জন্য দেশের কি ঠিক কোন উপকারটা হচ্ছে এটা আসলে আমার বোধগম্য নয়। ওই দিনই আমি মাইন্ড সেট আপ করছিলাম যে ইয়াস, আমার মধ্যে কি নাই যেটা ওর মধ্যে আছে। এক ঘন্টার জন্য কেউ 30, কেউ 40, কেউ 35,000 টাকা নিয়ে এরকম কাজ করছে। সম্প্রতি আমরা দেখলাম যে উপস্থাপিকা ইশরাত পায়েলকে নিয়ে আপনি একটি মন্তব্য করেছেন, তার একটি মন্তব্যের বিপরীতে বিষয় আসলে কি ছিল? সে বলছে যে আজকাল তো লাইভে ফেসবুকে লাইভে কাপড় চোপড় বেচা তারা নিজেদেরকে উপস্থাপিকা মনে করে। ফেসবুক লাইভে কাপড় চোপড় বেচা, তো এই জিনিসটা আসলে খুব মাইন্ডে লাগছে। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এভাবে কথা বলাটা তো উচিতই না। কাপড় চোপড় বেচা, আমরা আসলে আমাদেরকে লাখ টাকা দিল আমরা উপস্থাপিকা হতে চাই না। আমাদের দেশে অনেক ভালো ভালো উপস্থাপিকা আছে, বাট এরকম একজন উপস্থাপিকার জন্য দেশের কি ঠিক কোন উপকারটা হচ্ছে এটা আসলে আমার বোধগম্য নয়। যেখানে বাংলাদেশ সরকার নারী উদ্যোক্তা বাড়ানোর জন্য এবং উদ্যোক্তা বাড়ানোর জন্য এত ফান্ডিং করছে, এত কাজ করছে, সেখানে একজন নারী হয়ে অন্য নারীদেরকে হেয় করা এটা কোনো অবস্থাতেই কাম্য না। আজকে আপনি যতই উনি বা যেই এই কথাটা বলেছেন, উনি যতই শিক্ষিত হোক, যতই উনি স্মার্ট হোক, যাই হোক না কেন, আগে মন থেকে স্মার্ট হতে হবে। একজন উপস্থাপিকা হয়ে আরেকজনের মানে একজন ব্যবসায়ীকে আপনি ছোট করে ফেলবেন এটা কোনোভাবে হতে দেওয়া যাবে না। আপনি একসময় লাইভ প্রমোটার নিয়ে প্রোডাক্ট সেল করতেন, আপনার প্রোডাক্ট দেখেন আপনি নিজেই সেল করছেন এবং তাদের থেকে জনপ্রিয় হয়ে গেছেন কোনো কোনো ক্ষেত্রে, বিষয়টা কীভাবে এনজয় করেন? যেই জিনিসটা হচ্ছে যে একদম মার্ক করার মতো, সেই জিনিসটাই ছিল আপনার যে এক ঘন্টায় 30,000 থেকে 40,000 টাকা পেমেন্ট নেওয়ার পরে আপনি আবার এক ঘন্টা প্রপারলি লাইভটা করেন না, বা উদ্যোক্তাদের সাথে খারাপ ব্যবহার করেন, আর তারপর প্রোডাক্ট সেল হবে কি না হবে এটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আপনারা এত টাকা নিয়ে নিচ্ছেন আবার খারাপ ব্যবহার করতেছেন, আবার বড় বড় কথা বলতেছেন বা ছোট করতেছেন। এই যে উদ্যোক্তাদেরকে ছোট করার বিষয়টা, এটাই কখনো আমি নিতে পারি না। এবং ইভেন আমার সাথে এরকম হয়েছে, একটা মেয়ে আছে এরকম, প্রায় 30,000 টাকা আমি ওনাকে পেমেন্ট করি একটা লাইভের জন্য, তখন আমি নিজে লাইভ করি না, মানে আমি লজ্জা পাইতাম লাইভে আসে কথা বলতে। তো ওনাকে আমি, উনি আমাকে মানে শিডিউল দেয়, ধরেন আজকে ওনার লাইভ, আজকে উনি আমাকে শিডিউল দিচ্ছে 3টায়, আমি ওনাকে ওনার জন্য রেডি হয়ে বসে আছে আমার আউটলেটে, ওনাকে ফোন দিচ্ছি, মেসেজ দিচ্ছি, উনি কোনো রিপ্লাই করেন, ইভেন সে আমার কলও রিসিভ করে না, আমার মেসেজও রিপ্লাই দেয় না। এরকম সে চলে গেছে একদিন, পরের দিন ওরকম, মানে সে কোনো পাত্তাই দেয় না। দুই দিন পরে সে আমাকে বলে, আপু সরি আমি একটু ব্যস্ত ছিলাম, করতে পারি নাই। তাহলে এই যে তুমি, তোমার জন্য যে আমি প্রোডাক্টগুলো রেডি করছি, হ্যাঁ আমার তো এখানে একটা ইনভেস্ট হয়েছে, বা তোমাকে যে আমি অ্যাডভান্স পেমেন্ট দিয়ে রাখছি, তুমি আমাকে এভাবে ঘুরাইলা কেন? তো এরকম শুধু ও না, এরকম অনেক মানে লাইফ, মানে ওরা নিজেদেরকে অনেক বড় সেলিব্রিটি বা অনেক কিছু মনে করছে, বা আমাকে মানুষ চিনে গেছে, এখন আমি আহাবনী কিছু একটা হয়ে গেছি, তো এই জিনিসটা মনে করছে। এই জন্য মানে আমি তখন খুবই ছোট উদ্যোক্তা ছিলাম, একদম প্রাইমারি স্টেজে, ওরা হয়তো তখন আমাকে এরকম পাত্তা দেয়নি। তো ওই দিন আমি খুব কান্না করছিলাম বাসায়, অ্যান্ড ওই দিনই আমি মাইন্ড সেট আপ করছিলাম যে ইয়াস, আমার মধ্যে কি নাই যেটা ওর মধ্যে আছে। ওকে কেন মানুষ দেখে, আমাকে কেন মানুষ দেখবে না, ওকে কেন এত মানুষ দেখবে, ওর লাইভ দেখে কেন মানুষ প্রোডাক্ট কিনবে, আমার লাইভ দেখে কেন মানুষ কিনবে না। নিশ্চয়ই আমি একদিন এমন জায়গায় যাব যে ওর থেকে বেশি মানুষ আমাকে দেখবে, আমাকে চিনবে, এবং আমার লাইভ দেখে আমার কাপড় আমার থেকে মানুষ কিনবে। মানে যেটা বাস্তব কথা, আজকে যে লাইভ প্রেজেন্টারদের যেই একটা মাঝখানে কোভিডের সময় যে একটা তোলকালম কাণ্ড ছিল যে এত এত টাকা, আজকে কিন্তু এই যে তাদের মার্কেটটা কিন্তু এখন পড়ে গেছে, অনেক ডাউন হয়ে গেছে অনেক। যারা 40,000 টাকা পেমেন্ট নিত, তারা এখন 10,000 টাকা নিয়ে কাজ করে, এটা আমরা জানি। যারা ফেসবুকে প্রোডাক্ট সেল করে তাদেরকে অনেকে ইনফ্লুয়েন্সার বলে, আপনি নিজের প্রোডাক্ট নিজে সেল করছেন, আপনি কি এখন ইনফ্লুয়েন্সার নাকি ব্র্যান্ড প্রমোটার, নিজেকে কি মনে করেন? আমি একজন ইনফ্লুয়েন্সারও না, আমি একজন ব্র্যান্ড প্রমোটারও না, আমি একজন উদ্যোক্তা। আমি নিজের প্রোডাক্ট নিজেই প্রোডাকশন করি, নিজেই সেল করি, নিজেই নিজের প্রমোটার, নিজেই এখন ইনফ্লুয়েন্সার। আমাদের দেশে একটা মানে ইনফ্লুয়েন্সার এবং ব্র্যান্ড প্রমোটার বা লাইভ প্রেজেন্টার, এই তিনটা ওয়ার্ডের মিনিং কিন্তু তিন রকম। লাইভ প্রেজেন্টারের মিনিংটা হচ্ছে এরকম যে পণ্যটাকে লাইভে প্রদর্শনী করে, আপনার ব্র্যান্ড প্রমোটার হচ্ছে যে ব্র্যান্ড, একটা ব্র্যান্ডকে শুধু ওই ব্র্যান্ডটাকে প্রমোট করে, এটাকে বলে ব্র্যান্ড প্রমোটার, বা ব্র্যান্ডের প্রোডাক্টগুলোকে প্রমোট করে। আর ইনফ্লুয়েন্সার, একজন ব্যবসায়ীও ইনফ্লুয়েন্সার হইতে পারে, একজন লাইভ প্রমোটারও, লাইভ প্রেজেন্টারও ইনফ্লুয়েন্সার হইতে পারে, একজন ব্র্যান্ড প্রমোটারও ইনফ্লুয়েন্সার হইতে পারে। ইনফ্লুয়েন্সার মানে কি, যাকে দেখে মানুষ ইনফ্লুয়েন্স হয়, বা যাকে দেখে মানুষ অনুপ্রাণিত হয়, যাকে দেখে মানুষ শিখে কোনো কিছু। হঠাৎ করে স্লিম হয়ে গেছেন, কারণটা কি? স্লিম হয়ে গেছি কারণটা
ওটা হচ্ছে আমার আমার নিজেকে সবসময় ফিট বা স্লিম দেখতে খুব ভালো লাগে। এই জায়গায় বাংলাদেশে জয় হাসান আপু আমার মানে ওনাকে দেখে আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হই। আপনার ইন্টারভিউ নিচ্ছে ভাইয়ার প্রসঙ্গ আসবে না, এটা তো হতেই পারে না। এক্স্যাক্টলি, কখনো হইতে পারে না এটা। এটা মানে এটা হইলে তো একদম মনে করেন, এটা যদি না হয়, ভাইয়ার প্রসঙ্গ যদি না, তাহলে আজকে ইন্টারভিউটাই মাটি হয়ে যাবে। আপনাদের যে এজ ডিফারেন্সটা তো আছে, এটা তো আমরা জানি যে আপনি ফেসবুকে বিভিন্ন ধরনের কথা শুনেন, আপনার শ্বশুরবাড়ির লোকজন যারা আছে তারা কিভাবে দেখে? প্রথমত হচ্ছে আমার শ্বশুরবাড়ি বলতে আমার হাজব্যান্ডের বাবা ছিল ইন্ডিয়ান, মা ছিল বাঙালি, অ্যান্ড ওদের ফ্যামিলি হচ্ছে একটু মানে আপার ক্লাস, অ্যান্ড ওরা হচ্ছে যে এইসব বিষয়ে মানে ওদের কোনো ইয়াই নেই, লাইক কোনো হ্যাডেকই নেই, তো ওদের কালচারটা, ওদের মানে থিঙ্কিং সব কিছু অন্যরকম। সো আমার আসলে শ্বশুরবাড়ির ওরকম প্যারা বা শ্বশুরবাড়ির কোনো কিছু ওটা আমি কোনোদিন ফেস করা হয় নাই। রিসেন্টলি দেখলাম ভাই আপনাকে মোনালিসার সাথে তুলনা করলো একটা ভিডিওতে, দেখলাম এমনিতে আর কার সাথে তুলনা করে? আচ্ছা, আমার হাজব্যান্ড মোনালিসার সাথে আমাকে তুলনা করেছে, কারণ একটা ছেলে আমাকে জিজ্ঞাসা করছিলো যে আপনার এক রাতের রেট কত, মানে কিছু থাকে না অসভ্য পোলাপান, মানে ফেসবুকে ফ্রিতে মানে হেম্বে পায় চালায়। সো আমার হাজব্যান্ড তখন, এটা থাইল্যান্ডে ছিলাম আমরা, তো আমার হাজব্যান্ড বলছে যে মোনালিসাকে যেরকম কোনো মানে প্রাইসিং করা যায় না, ঠিক তেমনি আমার আমার উপরেও কোনো প্রাইস বসানো যায় না আর কি, প্রাইসলেস। আচ্ছা, তার চোখে পৃথিবীর সবচাইতে সুন্দরী নারী আমি, অ্যান্ড সে অলওয়েজ মানে তুলনা করা বলতে ওইভাবে সে তুলনা করে, সে আমাকে মাঝে মাঝে বলে তোমাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, বা থাকে না যে অনেক ছেলের আছে বউকে সুন্দর লাগলেও বলে না, মানে আমার জামাই আমাকে খুব মানে ইন্সপায়ার্ড করে, কোনো একটা কিছু ভালো পড়লে বা ভালো সাজলে বলে তোমাকে খুব ভালো লাগতেছে, এই ড্রেসটাতে খুব ভালো লাগতেছে তোমাকে, এটা এরকম এরকম করো, তুমি এরকম করো, মানে ও আমাকে খুব ইন্সপায়ার্ড করে। যেমন আমি স্লিম হওয়ার পরে আমার হাজব্যান্ড আমাকে বলতেছে যে তুমি কিন্তু এখন আরও বেশি সুন্দর হয়ে গেছো, বা তোমাকে আরও বেশি ভালো লাগে। সো এটা ডেফিনেটলি অনেক বেশি ভালো লাগে।